হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের সমস্যার তোমাদের জন্য নিয়ে এসেছি কেপি এবং ডাব্লিউপি এক্সাম ওরিয়েন্টেড জিওগ্রাফির কিছু আলোচনার বিষয় এই বিষয়গুলোকে আমরা সম্পূর্ণভাবে বাংলায় তোমাদের সাথে আলোচনা করব। তাহলে যারা যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এই ক্লাসগুলো খুব ভালো করে দেখবে আজকে আমাদের প্রথম টপিক সোলার সিস্টেম লেটস স্টার্ট ইট খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই সোলার সিস্টেম তো এখান থেকে আমরা শুরু করছি দেখো আমরা সোলার সিস্টেমে বা এই যে পুরো সৌর জগৎ এই সৌর সৌরজগতের প্রথম সবচেয়ে বড় যে আকার সেটাকে আমরা বলছি হচ্ছে ব্রহ্মাণ্ড উৎপত্তি বিগ ব্যাং প্রক্রিয়ার সাহায্যে বিগ ব্যাং প্রক্রিয়ার সাহায্যে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি সংগঠিত হয় এই মহাবিশ্বের বয়স তেরো দশমিক সাত বিলিয়ন বছর একে এই ব্রহ্মাণ্ডগুলো গুলো আবার কতগুলো গ্যালাক্সিতে বহু সংখ্যক ঠিক আছে এই ব্রহ্মাণ্ড সংখ্যক সৌরজগত মিল্কি ওয়ে অসম্ভব গুরুত্বপূর্ণ তাহলে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে এই মিল্কিওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির একটি অংশ তাহলে যদি প্রশ্ন আসে যে আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সি অন্তর্গত রয়েছে তাহলে আমরা বলবো আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত সৌরজগৎ গ্যালাক্সির অরিয়ন লিম্ব অংশে রয়েছে এই আকাশগঙ্গা গ্যালাক্সির অরিয়ন লিম্ব বলে একটি অংশে আমাদের সৌরজগৎ অবস্থিত এই মিল্কিওয়ে নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আমাদের এই মিল্কিওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির পরবর্তী যে গ্যালাক্সি বা সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি তার নাম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সি এখন অব্দি যা গ্যালাক্সি আবিষ্কার করা গেছে তার মধ্যে সবচেয়ে বড় গ্যালাক্সি হচ্ছে এই মহাবিশ্বের এখন অব্দি আবিষ্কৃত সবচেয়ে বৃহত্তম গ্যালাক্সি সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস বা ডক এই সিরিয়াস বা ডগস্টার আমরা বাংলায় বলি হচ্ছে লুবধক আমরা বাংলায় একে বলি হচ্ছে লুব্ধক যেটা কালপুরুষের পায়ের কাছে যে উজ্জ্বল নক্ষত্র যেটাকে আমরা শিকারী কুকুর বলি সেটা এটা ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডল রয়েছে অর্থাৎ যেটাকে কালপুরুষ বলা হয় সেই ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলের মধ্যে সিরিয়াস বা ডকস্টার যেটাকে বাংলায় বলা হয় লুব্ধক এটি আমাদের পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আমাদের মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র ইউ ওয়াই স্কুটি এখন অবধি যতগুলি নক্ষত্র মহাবিশ্বে আবিষ্কৃত হয়েছে বা বিভিন্ন যে দূরবীন যেসব রয়েছে দূরবীক্ষণ যন্ত্র রয়েছে সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা এখন অবধি টেলিস্কোপ থেকে শুরু করে সব দিয়ে দেখে এখন অবধি বৃহত্তম নক্ষত্র হিসেবে যেটিকে আবিষ্কার করা হয়েছে সেটি হচ্ছে ইউ ওয়াই স্কুটি আর আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র সূর্যের পরে আলফা সেন্টাউরি সূর্যের পরে সবচেয়ে নিকটতম নিকটতম যে নক্ষত্র সেটা হচ্ছে আলফা সেন্টাউরি কেউ কেউ প্রক্সিমা বলে অ্যাকচুয়ালি প্রক্সিমা সেন্টাউরি আলফা সেন্টাউরির পরে সেন্টাউরি একটা গ্রুপ আলফা ও প্রক্সিমা পরপর দুটো নক্ষত্র রয়েছে এরা হচ্ছে সৌরজগত থেকে সর্বোচ্চ সবচেয়ে নিকটে অবস্থিত নক্ষত্র পরবর্তী পেয়ে যাওয়া যাক সৌরজগৎ তা আমাদের সৌরজগৎ এটি গঠিত হচ্ছে চারটি অংশ নিয়ে সূর্য গ্রহ এবং তাদের উপগ্রহ গ্রহাণুপুঞ্জ এবং ধূমকেতু গ্রহাণু বা গ্রহাণুপুঞ্জ এবং ধূমকেতু এই চারটি এলিমেন্টকে আমরা বা অংশকে আমরা সৌরজগতে দেখতে পাচ্ছি প্রথমে আসছে গ্রহ মোট আটটি স্বাভাবিক গ্রহ রয়েছে প্রথমে চারটি আভ্যন্তরীণ গ্রহ বলা হয় বা স্থলজ গ্রহ যাদেরকে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল এদেরকে বলা হচ্ছে আভ্যন্তরীণ গ্রহ বা স্থলজ গ্রহ আর দ্বিতীয় চারটি বাইরের গ্রহ বা আউটার প্ল্যানেট বা গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ বৃহাল বিশাল আকৃতির কারণে এদেরকে জোভিয়ান বলা হয় বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন জোভিয়ান বলার কারণ কি বৃহৎ আকৃতির জন্য বিশাল আকৃতির জন্য এদেরকে জোভিয়ান প্ল্যানেট বা জোভিয়ান গ্রহ বলা হয়ে থাকে নেক্সট প্লুটো এটা বাংলায় পয় নিয়ে আসা যায়নি প্লুটো হয়ে গেছে প্লুটো একটি বামন গ্রহ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কারণ সূর্যের চারিদিকে ঘোরার সময় এটির কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই গ্রহটি কুইপার বেল্টের অন্তর্গত এখানে দুটো প্রশ্ন একটু আলোচনা করব। প্রথম হচ্ছে কুইপার বেল্ট কুইপার বেল্ট হচ্ছে ইউরেনাস নেপচুন টপকে যাওয়ার পরে এমন একটা অংশ যেখানে সৌর্যের প্রভাব বা সৌরজগতের ওপর কন্ট্রোলিং অথরিটি মানে সূর্য তার প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ এখানে যারা অবস্থিত থাকছে তাদের উপর সূর্যের প্রভাব সেই পরিমাণেও নয় যেটা সামনের দিকে রয়েছে এই অংশটাকে বলছে কুইপার বেল্ট প্লুটো কুইপার বেল্টের অন্তর্গত একটা এমন গ্রহ যার কক্ষপথ কোনো সঠিকভাবে নির্দিষ্ট নয় গ্রহর প্রথম শর্ত হচ্ছে গ্রহ হওয়ার যে সে সূর্যের চারিদিকে তো ঘুরছেই সেটি নিয়ে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে প্লুটোর এই কক্ষপথের নির্দিষ্ট বিষয়টা নেই প্লুটো তার ইচ্ছা মতন ওই যেহেতু সূর্যের টান কমে গেছে বা সূর্যের যে প্রভাব সেটা কমে গেছে সেই জন্য প্লুটো তার নিজের মতন করে ঘুরতে থাকে ইভেন কখনো কখনো নেপচুনের আগে প্লুটো চলে আসে আবার সরে গিয়ে সবচেয়ে শেষ নক্ষত্র হিসাবেও এই গ্রহ হিসাবেও সৌরজগতের অবস্থান করে সেই জন্য প্লুটোকে যেটা আমাদের প্রকৃত যারা গ্রহ তাদের দল থেকে বার করে দিয়ে তাকে করে দেওয়া হয়েছে কি না বামন গ্রহ সেই জন্য কি বলছে এখন ব্রাহ্মণ গ্রহ হিসাবে আচ্ছা উষ্ণতম গ্রহ শুক্র যেহেতু এটি বায়ুমন্ডলে পঁচাশি শতাংশ সিও টু রয়েছে কার্বন ডাইঅক্সাইড তোমায় বলতে পারো স্যার সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ বা মারকারি তাহলে তার উষ্ণতা তো সবচেয়ে বেশি হ্যাঁ মার্কারির উষ্ণতা যেদিকটা সূর্যের দিকে আছে সার সবচেয়ে বেশি উষ্ণতা ঠিক তার অপোজিট দিকে মার্কারির চরম ঠান্ডা যতটা উষ্ণ সামনে ঠিক ততটাই উষ্ণ পিছনে এই শীতল পিছনে কেন না মার্কারির কোনো বায়ুমণ্ডল নেই সেই জন্য উষ্ণতাকে ধরে রাখার কোনো প্রক্রিয়া মার্কারিতে হয় না মারকারির সামনের দিকটা যেদিকটা সূর্যের দিকে রয়েছে সেদিকটা ঠিক যতটা উষ্ণ অবস্থায় থাকে মারকারির বা বুধের পিছনের দিকে ততটাই যেটা সূর্যের অপোজিট এডে রয়েছে অর্থাৎ যেখানে রাত্রি চলছে সেখানে ততটাই শীতল অবস্থা অবস্থার করছে সেখানে শুক্র তার পঁচাশি শতাংশ কার্বন ডাইঅক্সাইড হওয়াতে তার সামনে যে দিকটা সূর্যের দিকে রয়েছে সেদিকটা তো উত্তপ্ত হচ্ছেই পশ্চাদবর্তী যে অংশটা সেখানেও টেম্পারেচার মারাত্মকভাবে ধরে রেখে দিয়েছে এই কার্বন ডাইঅক্সাইড সেই জন্য অন অ্যান অ্যাভারেজে টোটাল টেম্পারেচারে শুক্রর উষ্ণতা অনেক বেশি বুধের থেকে আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড তাতেই আমাদের ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা ওর ওখানে প্রায় পঁচাশি শতাংশেরও বেশি কার্বন ডাইঅক্সাইড তাহলে বোঝ তার উষ্ণতা কি প্লাস শুক্র সৌর্যর একটু কাছে পৃথিবীর থেকে আরও বেশি সৌর বিকিরণ এসে পৌঁছচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি টেম্পারেচারকে হোল্ড করে রাখে তাই জন্য শুক্র সবচেয়ে বেশি উষ্ণতম গ্রহ আচ্ছা বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর চেয়ে এগারো গুণ পৃথিবীর চেয়ে এগারো গুণ বড় বৃহস্পতি তার আয়তন অনুসারে সে পৃথিবীর থেকে এগারো গুণ বড় এতটাই বিশাল বড় সেই গ্রহ নেক্সট ক্ষুদ্রতম গ্রহ আমরা দেখতে পাচ্ছি বুধকে বুধ ক্ষুদ্রতম গ্রহ রয়েছে সবচেয়ে ধীর আবর্তন গতি শুক্র শুক্রের আবর্তন গতি অর্থাৎ নিজে অক্ষের চারিদিকে আবর্তন গতি মানে নিজ অক্ষের চারিদিকে আর দ্রুত আবর্তন গতি বৃহস্পতি নয় দশমিক আট ঘন্টা দ্রুততম আবর্তন গতি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির নয় দশমিক আট ঘন্টায় বিপরীত ঘূর্ণন বা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে শুক্র মনে রাখবে শুক্র এবং ইউরেনাস ব্যতীত সকল গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় শুক্র এবং ইউরেনাস ব্যতীত সকল গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় এক্সেপ্ট শুক্র সে পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় আর সোজা অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে ঘূর্ণন করে হচ্ছে ইউরেনাস আপরাইট মানে একদম এইরমভাবে ঘুরে আপরাইট ঘুরে এইরমভাবে ঘুরে এটা হচ্ছে ইউরেনাস অধিকতর প্ল্যানেট পশ্চিম থেকে পূর্বে ঘুরে পশ্চিম দিক থেকে ঘুরে পূর্ব দিকে আসে আর শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে আসে নেক্সট পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হিসেবে আমরা দেখি শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে প্রায় সোমার আকার এবং আকৃতির কারণে পৃথিবীর মতনই শুক্রেরই প্রায় আকার আয়তন সবকিছু সেই জন্য পৃথিবীর সাথে সিস্টার প্ল্যানেট বা যমজ গ্রহ হিসেবে বলা হয় শুক্রকে উজ্জ্বলতম গ্রহ সবচেয়ে বেশি শুক্র সত্তর শতাংশ অ্যালবেডো অর্থাৎ কাকে বলে দেখে নি অ্যালবেডো কি সান এই সানের আলো যখন আসছে কোনো নব ইয়ের দিকে প্ল্যানেটের দিকে তাকে ঘিরে রয়েছে বায়ুমন্ডল এটা কনসার্ন গ্রহ তাহলে কাকে বলে সৌরশির যে ভাগ গ্রহকে কোনো প্রকারে উত্তপ্ত করার পূর্বেই বায়ুমণ্ডলের ধাক্কা খেয়ে তাহলে সৌরশির যে ভাগ গ্রহকে কোনো প্রকার উত্তপ্ত করার পূর্বেই ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে অর্থাৎ এর কোনো প্রভাব গ্রহের বা উষ্ণতার উপর নেই তাহলে বলছে কি শুক্রের অ্যালবেডোর পরিমাণ সত্তর শতাংশ এটা আমরা জেনে নিই পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ শতাংশ আমরা পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ দেখতে পাই চৌত্রিশ শতাংশ কম্পারেটিভলি পৃথিবী শুক্রের তুলনায় অনেক কম সৌরশি পায় কারণ পৃথিবী শুক্রের তুলনায় দূরে অবস্থিত শুক্রের এই সত্তর শতাংশ অ্যালবেডোর পরেও তার বাকি তিরিশ শতাংশকেই যথেষ্ট তাকে উত্তপ্ত গ্রহ হয়ে পরিণত করায় আচ্ছা প্রায় সমান ঘূর্ণন এবং পুনরায় এই আর একটু পরিক্রমণ গতি রয়েছে কোন গ্রহের সেটা উত্তর হচ্ছে শুক্র কোন গ্রহের আবর্তন এবং পরিক্রমণ গতি প্রায় এক উত্তর শুক্রের শুক্রের আবর্তন গতি এবং পরিক্রমণ গতি তার আবর্তন গতি বরঞ্চ বেশি দুশো সাতান্ন দিন পরিক্রমণ গতি দুশো চব্বিশ দশমিক আট দিনে ঠিক আছে আচ্ছা তাপমাত্রার সর্বোচ্চ পরিসীমা বা একে প্রসরও বলা হয় পাওয়া যায় বুধে তাহলে তাপমাত্রার প্রসর কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন দেখবে বলে আমাদের যখন খবরে তাপমাত্রা জানায় আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনের হতে পারে বছরের হতে পারে বিভিন্ন সময়ের হতে পারে যে একটা পার্টিকুলার টাইমের ক্ষেত্রে যে সর্বোচ্চ তাপমাত্রা কত এবং সর্বনিম্ন তাপমাত্রা কত দিনের হলে সেটা খুব সহজ হয় বছরের হলে যে সবচেয়ে উষ্ণতম মাস তার গড় তাপমাত্রা এবং সবচেয়ে শীতলতম মাস তার গড় তাপমাত্রা সেই গড় তাপমাত্রার পার্থক্য দিয়ে বার্ষিক তাপমাত্রার প্রসর বার করা হয় দুভাবে তাপমাত্রার প্রসর বার করা হয় একটা দৈনিক দিনেরটা খুবই সহজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ সর্বনিম্ন তাপমাত্রা কোনো একটা স্থানের কিন্তু বার্ষিক হয়ে গেলে সেই স্থানের সবচেয়ে উষ্ণ যে মাস তার গড় তাপমাত্রা এবং সবচেয়ে শীতলতম মাস তার গড় তাপমাত্রা এই দুই গড় তাপমাত্রার পার্থক্যে বার্ষিক তাপমাত্রার প্রসর বার করা হয় বুধে তাপমাত্রার প্রসর সবচেয়ে বেশি থাকে তার কারণ তার একটা দিকে প্রবল উত্তাপ উত্তপ্ত হয়ে রয়েছে আর একটা দিক প্রবল শীতল হয়ে রয়েছে সবচেয়ে ঘন গ্রহ ডেন্সিটি সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে বেশি ঘন গ্রহ বা ইয়ে হচ্ছে প্ল্যানেট পৃথিবীর সর্বনিম্ন ঘন গ্রহ অর্থাৎ সবচেয়ে কম ডেন্সিটি আসছে হচ্ছে কার না শনির শনির বা স্যাটারের ডেন্সিটি সবচেয়ে কম সবচেয়ে ঘন স্যাটেলাইট যেগুলো স্যাটেলাইট বা আমাদের যেগুলো চাঁদ ভারতের এই পৃথিবীর ক্ষেত্রে চাঁদ তেমনি আইও যেটা বৃহস্পতির একটি স্যাটেলাইট এটা যত স্যাটেলাইট আছে সেই সব স্যাটেলাইটের মধ্যে সবচেয়ে তার ঘনত্ব বেশি আমাদের সৌরজগতের বৃহত্তম উপগ্রহ জ্ঞানিমিট বা বৃহস্পতি যেটা বৃহস্পতির একটি উপগ্রহ এই স্যাটেলাইটগুলোর মধ্যে সবচেয়ে বড় স্যাটেলাইট বা সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে জ্ঞানিমিট এটা বৃহস্পতির এটিও বৃহস্পতির একটি স্যাটেলাইট আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ ডেইমাস মঙ্গলের একটি উপগ্রহ ডেমাস এটা হচ্ছে সবচেয়ে ছোট উপগ্রহ সৌর জগতের গ্রহের অন্যান্য নাম বিভিন্ন গ্রহের যে বিভিন্ন নাম পাওয়া যায় আমরা সেগুলো দেখব যেমন সকাল তারা বা তারা এবং সন্ধ্যা তারা সন্ধ্যার তারা শুক্র আমরা বলি তারা এবং সন্ধ্যা তারা নীল গ্রহ বলা হচ্ছে পৃথিবীকে লাল গ্রহ বা লাল বস্তু মঙ্গল বিশাল আয়রন অক্সাইড রয়েছে এত বেশি পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে যে ওর কালার রেডিশ বা লাল সেই জন্য আমরা একে বলছি লাল গ্রহ বা লাল বস্তু দ্য জাইগান্টিক প্ল্যানেট অ লর অফ হেভেন্স এত বিশাল আয়তনের জন্য জাইগান্টিক প্ল্যানেট বা লর্ড অফ হেভেন্স বলা হচ্ছে বৃহস্পতিকে রিং সহ গ্রহ রিং কিন্তু ইউরেনাস নেপচুনেরও রয়েছে কিন্তু সেগুলো খালি চোখে দৃশ্যমান নয় খালি চোখে দৃশ্যমান হয় একমাত্র শনির যে বলয় বা শনির যে রিংগুলো রয়েছে স্যাটারের যে রিংগুলো রয়েছে সেইগুলো সেই জন্য আমরা রিং সহ গ্রহ বললে বলছি শনি আর সবুজ গ্রহ বলা হয় নেপচুনকে সবুজ গ্রহ বলা হচ্ছে নেপচুনকে সূর্য সম্পর্কে আমরা জানবো মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম এছাড়াও মিথেন এবং লিথিয়াম বর্তমান সূর্যের এই প্রখর তেজের কারণ কি মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে ফিউশন বিক্রিয়া অর্থাৎ পজিটিভ পজিটিভ ফিউশন বিক্রিয়া হচ্ছে যার জন্য সূর্যের যে তাপ তা অত্যাধিক ঠিক আছে ব্যাসার্ধ ছয় নয় পাঁচ সাত শূন্য শূন্য অর্থাৎ ছ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো কিলোমিটার বা সেখানে পৃথিবীর বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার যেটা নিরক্ষীয় ব্যাস সেটার সূর্যের ছ লক্ষ পঁচানব্বই হাজার পৃথিবীর ব্যাসার্ধ বারো হাজার সাতশো সাতান্ন তাহলে পার্থক্যটা বোঝো এই ব্যাস সরি পৃথিবীর ব্যাস হচ্ছে নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন সেখানে ওর ব্যাসার্ধই হচ্ছে ছ লাখ পঁচানব্বই হাজার সাতশো কিলোমিটার হিউজ ডিফারেন্স এবারে চলেছ পৃথিবী সম্পর্কে আমরা পৃথিবী সম্পর্কে দেখতে পাচ্ছি আনুমানিক বয়স চার হাজার ছশো মিলিয়ন বছর বা চারশো ষাট কোটি বছর মোট এলাকা পাঁচশো দশ কোটি কিলোমিটার মোট জমি শতাংশ উনত্রিশ দশমিক আট শতাংশ আর জল সত্তর দশমিক নয় দুই শতাংশ গুণ্ডন গতি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পরিক্রমণ গতি তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটা এটা ছেচল্লিশ সেকেন্ড তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পৃথিবীর ব্যাস নিরক্ষীয় ব্যাস এটা বারো হাজার হবে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার মেরুদেশীয় ব্যাস বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার গড় ব্যাস বারো হাজার সাতশো চৌত্রিশ কিলোমিটার আর পরিধি সারকামফারেন্স নিরক্ষীয় চল্লিশ হাজার পঁচাত্তর পরিধি মেরুদেশীয় পরিধি চল্লিশ হাজার সাত কিলোমিটার গড় পরিধি চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার গড় পরিধি চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার আচ্ছা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার সর্বনিম্ন বিন্দুকে আমরা দুভাগে দেখি একটা হচ্ছে ভূপৃষ্ঠে জর্ডনের সাগর বা সিতে তিনশো ছিয়ানব্বই মিটার বিলো সি লেভেল বা মাইনাস তিনশো ছিয়ানব্বই মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো ছিয়ানব্বই মিটার নিচে বা মাইনাস তিনশো ছিয়ানব্বই মিটার মানেও একই কথা যে সমুদ্রপৃষ্ঠ শূন্য মিটার ধরা হয় তার থেকে তিনশো ছিয়ানব্বই মিটার নিচে সমুদ্রের নিচে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেন্টের চ্যালেঞ্জার গভীরে যেটা সমুদ্র সমতল থেকে এগারো হাজার চৌত্রিশ মিটার নিচে রয়েছে ইলেভেন জিরো থ্রি ফোর মিটার ডেপথ অর্থাৎ একটা এভারেস্ট ঢুকে তার থেকেও বেশি একটা এভারেস্ট ঢুকে তার থেকেও বেশি হয়ে যাবে ইলেভেন জিরো থ্রি ফোর মিটার পৃথিবীর সর্বোচ্চ আবর্তন গতি থাকে বিশুপ ষোলোশো সত্তর কিলোমিটার আর সবচেয়ে কম আবর্তন গতি থাকছে হচ্ছে মেরুতে প্রায় শূন্য ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণন বা আবর্তন বেগ প্রায় পনেরোশো কিলোমিটার প্রতি ঘন্টায় কলকাতায় পার্টিকুলার যদি কখনো প্রশ্ন আসে পনেরোশো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীর ঘূর্ণনের কারণে শক্তির উৎপাত হয় যেটা সেটা হচ্ছে বল বা করিওলিস বলের আর পৃথিবীর ঘূর্ণনের ফলাফল এটা এখানে কেটে গেছে দলে দিন রাত্রির সংঘটন প্লাস জোয়ার ভাটা সংঘটিত হওয়া জোয়ার বাটাও সংঘটিত হয় গুণনের কারণে তো তলায় কেটে গেছে আমি তাই লিখে দিলাম এবারে চাঁদ ব্যাস তিন হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার আবর্তনের সময় উনতিরিশ দিন বারো ঘন্টা আট মিনিট আর পরিক্রমণের সময় সাতাশ দিন সাত ঘন্টা আটচল্লিশ মিনিট অর্থাৎ চাঁদের ক্ষেত্রে কিন্তু পরিক্রমণ বেগ আবর্তন বেগের থেকে বেশি আর চাঁদের যেহেতু আবর্তন বেগ আর পরিক্রমণ বেগ প্রায় সমান সেই জন্য আমরা চাঁদের সবসময় একটি দিকই দেখি অপর দিকটি চাঁদের দেখতে পাওয়া যায় না কখনো ভিজিবল হয় না সেই জন্য চাঁদের একটা সাইডই ভিজিবেল হয় অপর সাইড নয় নেক্সট চাঁদের ঘনত্ব তিন দশমিক তিন চার গ্রাম প্রতি কিউবিক মিটার সেন্টিমিটারে মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবীর একের ছয় ওয়ান সিক্স ঠিক আছে পৃথিবীর ওয়ান সিক্স সেটা ওর মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু যদি ছয়ের টান থাকে সেটা ওখানে এক হবে পৃথিবী থেকে অ্যাপোজি বা সর্বোচ্চ দূরত্ব অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সেটা সেটাকে সর্বোচ্চ হচ্ছে একচল্লিশ হাজার চার চার হাজার এক চার লক্ষ চোদ্দো হাজার কিলোমিটার যেটা পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে বেশি দূরত্ব যাকে বলা হয় অ্যাপোজি এবং পৃথিবী থেকে পেরিজি বা সর্বনিম্ন দূরত্ব চাঁদের থাকে হচ্ছে তিন লক্ষ বাষট্টি হাজার ছশো কিলোমিটার আর চাঁদের সর্বোচ্চ বিন্দু যেটা রয়েছে সেটা হচ্ছে মন্স হুইজেন্স মন্স হুইজেন্স হচ্ছে চাঁদে পৃথিবীর এই চাঁদে সর্বোচ্চ বিন্দু ঠিক আছে তাহলে এইটা আমাদের একটা কুইক রিভিশন আমরা দেখে নিলাম সৌরজগতের ওপরে তোমরা আরো আমাদের চ্যানেলের দিকে আমাদের সাথে থাকো ডাব্লিউপিএসসিওয়ালার সাথে থাকো তোমাদের পরীক্ষার জন্য এরকম আরও বেশ কয়েকটা তোমাদের আমি সিরিজ করাবো চলো দেখা হবে পরে আবার অন্য ক্লাসে টাটা হ্যাভ আ গুড ডে